যে সমস্ত চাষীদের পুকুরে জলের রং খয়েরি হলুদ, জলে ফেনা হচ্ছে, ঘোলা হচ্ছে, ট্রেতে মাছ আসছে না, ফিড ধরছেন না, তারা কি করবেন? ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের আমি ফুল জোশে আছি, আজকের আমার ব্রেন খুব শার্প আছে, কারণ গত সপ্তাহে মেদিনীপুরে বিভিন্ন ফার্মে গিয়ে চিংড়ি চাষের যা পরিস্থিতি দেখলাম, যারা স্টকিং করেছেন, ভেনামি চিংড়ি চাষ শুরু করে দিয়েছেন, তাদের প্রত্যেকেরই চিংড়ি ভালো আছে। চিংড়ি ভালো থাকা মানে আমাদের মনটাও ভালো। চিংড়ি চাষের যা পরিস্থিতি দেখলাম, যারা স্টকিং করেছেন, ভেনামি চিংড়ি চাষ শুরু করে দিয়েছেন, তাদের প্রত্যেকেরই চিংড়ি ভালো আছে। চিংড়ি ভালো থাকা মানে আমাদের মনটাও ভালো। তাই বন্ধুরা, আপনাদের কাছে মেসেজ পাঠাতে চাই, বর্তমানে যারা স্টকিং করেছে তাদের কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। দেখুন, বর্তমানে যারা স্টকিং করেছে তাদের কারো পুকুরের জল খয়েরি, কারো পুকুরের আবার হলুদ, কারো পুকুরে ঘোলা হচ্ছে, কারোর পুকুরের জলে ফেনা হচ্ছে, কারোর মাছ ট্রেতে আসছে না, কারো আবার সাইজ ভেরিয়েশন। এই সমস্ত প্রবলেমগুলো আছে, এছাড়া অন্য কোনো খারাপ কিছু খবর নেই। কালচারের আজকের 11তম পর্ব, হ্যাঁ ভেনামি কালচার 11 এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা। অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন, আর বেশি বেশি করে শেয়ার করুন। তো বন্ধুরা, যে সমস্ত চাষিরা বিশেষ করে পূর্ব মেদিনীপুরে ক্যাশে কাজ করছেন, তাদেরকে একটা ফিড কাউন্টারের খোঁজ দিচ্ছি। কাউন্টারটার নাম হচ্ছে এসকে এন্টারপ্রাইজ প্রোপাইটার সৌমেন্দু কামিলা। এসকে এন্টারপ্রাইজের প্রোপাইটার মিস্টার সৌমেন্দু কামিলা, তার ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সৌমেন্দু কামিলা বাবু অত্যন্ত কম রেটে ফিড, মেডিসিন এবং গুণগত মানের চারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ডিস্ট্রিবিউট করছে। আপনি যেখান থেকে ক্যাশে ফিড কিনছেন সেই রেট তার সঙ্গে আলোচনা করে দেখতে পারেন, কমে পেতে পারেন। মেডিসিন আপ টু 40% তো আছে, অনেক মেডিসিনে 45%ও উনি ছাড় দিচ্ছেন, এবং আপনি ফোন করে বলে দিলেই কিন্তু আপনার কাছে মেডিসিন পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা, এবার আসা যাক ভিডিওর মূল পর্বে। যদি পুকুরের জল খয়েরি অথবা হলুদ হয় সেক্ষেত্রে কি করবেন? দেখুন, মাছের বয়স যদি কম হয়, ডিওসি যদি 30 নিচে হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? ডিওসি 25-এ আপনারা গ্যাস পাউডারটাকে জল করে রোদের সময় ইউজ করবেন। ঠিক তার পর দুদিন ওয়াটার প্রোবায়োটিক করে দেবেন, তাহলে কিন্তু ওই জলের কালারটা চেঞ্জ হবে। আর তাতেও যদি না যায়, তাহলে কিন্তু আপনারা কি করবেন? 33-34 দিনে একটা স্যানিটাইজার করে দেবেন, ব্রোমিন গ্রুপের। স্যানিটাইজার করে দিলে কিন্তু ওই প্লাঙ্কটনটা ক্র্যাশ করবে। ক্র্যাশ করার পরে আপনি জিওলাইট গ্যাস পাউডার ইউজ করে প্রোবায়োটিক ইউজ করলে সবুজ প্লাঙ্কটন চলে আসবে। তাহলে বন্ধুরা, যাদের জলের রং খয়েরি বা হলুদ, তারা সেখান থেকে সবুজে কনভার্ট করতে হলে প্রথমে গ্যাস পাউডার জল করে ব্যবহার করুন দিনের বেলা, তারপর পর দুদিন ওয়াটার প্রোবায়োটিক করে দিন, জলের রং সবুজ হবে। এবং সঙ্গে আপনারা কিন্তু জুস এবং ডলোমাইট ইউজ করতে পারেন এর মাঝে। তো বন্ধুরা, এরপরে আসি যাদের পুকুরের জলে ফেনা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ফেনা হয় অধিক পিএইচে, হাই ব্যাকটেরিয়াতে এই ফেনাটা হয়। পিএইচ কমাতে গেলে আমাদের কি করতে হবে? উই আর অল নো, আমরা সবাই জানি পিএইচ কমাতে গেলে জুসের প্রয়োগ করতে হবে, ইস্ট এবং গুড়। হ্যাঁ বন্ধুরা, আর কিছু ব্যবহার করতে হবে না, শুধু ইস্ট এবং গুড়। প্রতি 1000 স্কোয়ার মিটারের জন্য 250 ইস্ট এবং 3 কেজি গুড় 72 ঘন্টা প্রসেসিং করে, অর্থাৎ ভিজিয়ে রেখে तारपर व्यवहार करुन देखबेन फेना काटबे। आर तातेओ जोदि ना काटे आपनारा वाटार प्रोबायोटिक एकटु बेशी परिमाणे यूज करुन देखबेन जलेर फेना केटे जाबे। एरपर आसछि फिट धरछे ना। हाँ, जादेर माछ छोटो फिट धरछे ना तारा कि करबेन? देखुन जलेर मध्य जोदि साफिशिएंट प्लांकटन थाके छोटो माछ सेई प्लांकटन खाय। फिट जोदि वेस्ट होये माटिर मध्य जोदि प्लांकटन तैरी हये जाय बा विभिन्न रकमेर खाद्य उत्पन्न हो जाए ताहलेও किन्तु तारा सेई श्यावला जातीय किछु खाय, फिडे आसते चाय ना। से क्षेत्रे माछेर बयस जखन 12-13 दिन हो जाच्छे तारपर थेके आपनारा ट्रेनिंग करुन। ट्रेनिंग करे आपनारा डलोमाइट यूज करुन आर फिड प्रयोग करुन, देखबेन फिड धरे नेबे। स्टकिंग अनुयायी आपनारा यदि ठीक ठीक फिड प्रदान करते पारेन ताहले किन्तु तारा फिड खाबे। फिड शर्ट हो गेलेও चलबे ना, फिड बेशी हो गेलेও चलबे ना। आर जे समस्त चाषीदेर माछेर बयस 20 दिन क्रस करे गियेछे तारा फिडेर संगे गाट इस्ट एवं गुड़ फास्ट मिले परपर 2 दिन থেকে 3 दिन खावान ताहले किन्तु देखबेन जे फिड धरे नियेछे। आर जखनी 22-23 दिनेर ओपरे चले जाच्छे माछ तखन अवश्य गाट प्रोबायोटिक एवं भिटामिन सी खावाते भूलबेन ना। गाट प्रोबायोटिक गाट यदि कोनो इनफेक्शन आसते थाके से क्षेत्रे से इनफेक्शनगुलोके अति द्रुत दूर करे होच्छे एई गाट प्रोबायोटिक। एरपरे आसि माछ ट्रेते आसछे ना। हाँ बंधु, एई समस्याटा এবছর কিন্তু ম্যাক্সিমাম জায়গা থেকে শোনা যাচ্ছে যে মাছ ট্রেতে আসছে না। মাছ ট্রেতে না আসলে আমি সাধারণত বলে থাকি পন্ডটাকে চেনিং করে মাছখানে একটু নারকেল পাতা দিয়ে বা কোনো কিছু দিয়ে হালকা নাড়া দিলে এবং ধারে যদি ফিড দেওয়া হয় তাহলে ওই মাছগুলো ধারে চলে আসে। আমার বলার বক্তব্য হচ্ছে যে আপনি ফিডিং করলেন, ফিডিং করার পরে মাছখানটায় একটু আলতো করে নাড়া দিলেন বা ওইখানে একটু ব্লিচিং দিয়ে দিলেন, মাছখানে মাছগুলো জড়ো না হয়ে সাইডে চলে আসলো। ফিড লাইনে মাছ চলে আসলে ট্রেতে চলে আসবে। আর ট্রে যেখানে দেবেন সেই ট্রে থেকে ডান দিকে বাঁ দিকে 10 ফুট 20 ফুট গ্যাপ রেখে আপনি ফিডিং করবেন, তাহলে কিন্তু ওই ট্রেতে মাছ চলে আসার সম্ভাবনা থাকে। ট্রেটা একটু পরিষ্কার করে নেবেন, প্রয়োজনে ট্রে তলাটা একটু সমান করে নেবেন। ট্রে তলায় এলএসপি বালি দিয়ে প্ল্যাটফর্মটাকে সুন্দর করে নেবেন, তাহলে ট্রেতে চলে আসবে মাছ। এছাড়াও যদি এত কিছু করার পরে না আসে আপনারা ট্রের পজিশনটা কিন্তু একটু চেঞ্জ করে দিতে পারেন। আপনি যে এরিয়েশন দিচ্ছেন সেই এরিয়েশনের सामनेर दिके एरिएशन थेके 15 फुट दूरे यदि ट्रे दें ताहले परिष्कार जायगाय ट्रेटा पड़बे एवं माछ आसते बाध्य। एवं अनेक समय देखा जाए जे माछ ठीक 27 থেকে 32 बा 30 থেকে 35 दिनेर मध्य किन्तु ट्रेते चले आसे। अनेक समय देखा जाए जे आपनी 17-18 दिन थेके ट्रे दिच्छेन, 30 दिन हो जाच्छे ट्रेते माछ आसछे ना बा ट्रे शो करले ट्रे फिनिश करछे ना। एकटू धैर्य धरुन, तारा 30 থেকে 35 दिनेर मध्य अवश्यई किन्तु ट्रेते माछ आसते बाध्य। तो बंधुरा आजकेर एई टपिकटी केमन लागलो अवश्यई आमार कमेंट सेक्शने कमेंट करे जानाबेन। आर जोदि आपनादेर अन्य कोनो मने प्रश्न थाके से क्षेत्रे अवश्यई जानाते भूल करबेन ना। आर जे जिनिसटी आपनादेर संगे आलोचना करलाम, पूर्व मेदिनीपुरे जारा कैसे फिड किनछेन, सीड किनछेन, मेडिसिन किनछेन, एई सौमेन्दु कामिला फोन नम्बर स्क्रिने देवा आछे, एनार संगे जोगाजोग करे निन। देखबेन आशा करी अन्यान्य फिड काउंटारेर थेके फिड सीड मेडिसिन अनेक सस्ताय पेये जाबेन। थैंक यू, अल द बेस्ट, उइथ लाभ, असीम।